হ্যালো বন্ধুরা, আমি আজ আলোচনা করব পাথর কুচি পাতার খাওয়ার উপকারিতা, এর পুষ্টিগুণ নিয়ে আলোচনা, এবং এই পাতার যে ভেষজ গুণ রয়েছে তার বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এই পাথর কুচি পাতা সারা বছর পাইতে পারি, এইটা বিরুৎ জাতীয় গাছ, আমরা টবে লাগাতে পারি বা ছাদে লাগাতে পারি, বাড়ির আশেপাশেও আমরা এ লাগিয়ে রাখতে পারি, অথবা টবে আপনার এই গাছটি লাগিয়ে রাখতে পারি ছাদের উপরে, আমরা সারা বছর এইভাবে পেতে পারি। পাথরকুচি পাতার মাধ্যমে বংশ পাতার মাধ্যমে এই পাতা খাঁজ কাটা কাটা পাতা, এর মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। পাথরকুচি পাতা এর যথেষ্ট ভেষজ গুণ রয়েছে। পাথরকুচি পাতা গ্যাসের কারণে পেট ব্যথা করিলে দারুণ কাজ করে, শিশুর অথবা যে কোনো বয়সের মানুষের পেট ব্যথা করিলে, গ্যাসের কারণে পেট ব্যথা করিলে, পেট ব্যথা করিলে সেক্ষেত্রে পাথরকুচি পাতার রস অথবা পাথরকুচি পাতা চিবিয়ে খেলে দারুণ কাজ করে। শিশুদের ঠান্ডা লাগা জনিত কারণে সর্দি কাশি গলা ব্যথা হলে পাথরকুচি পাতা রস চিবিয়ে খেলে সর্দি কাশি ও গলা ব্যথা সেরে যায়। সামান্য একটু গরম করে এটা খেলে আরও উপকার পাওয়া যায়। এটা এই সর্দি কাশি বা গলা ব্যথা দারুণ কাজ করে থাকে এই এই পাথরকুচি পাতা। যে কোনো জায়গায় কেটে গেলে পাথরকুচি পাতা রস বা পাতা লাগালে, কেটে গেলে বা থেতলে হয়ে গেলে, আঘাত পেলে দ্রুত সেখানে পাথরকুচি পাতা লাগিয়ে দিলে অনেক উপশম পাওয়া যায় এই পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা অসাধারণ ও কিডনি পাথর সারাতে অসাধারণ কাজ করে থাকে। এ পাতা রস বা চিবিয়ে খেলে দারুণ কাজ করে কিডনি পাথর বা আপনার পিত্তথলিতে পাথর বা গল ব্লাডার পাথর পড়লে, পাথর অপসারণে এই পাথরকুচির পাতা ভীষণ কাজ করে থাকে। এবং পাথরকুচি পাতা মাঝে মাঝে খেলে কিডনি পাথর বা লিভারে পাথর, কিডনিতে পাথর বা পিত্তথলিতে পাথর জনিত কোনো সমস্যা আসতে পারে না। পাথরকুচি পাতা গলাবেডা বা পিত্তথলির পাথর অপসারণে দারুণ কাজ করে থাকে। পেট ব্যথা সারাতে, পেটের গ্যাস সারাতে অসাধারণ কাজ করে থাকে এই পাথরকুচির পাতা রস। পাথরকুচি পাতা চিবিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায় পেট ব্যথা বা পেটের সমস্যা, পেটের গ্যাস, পেট ফেঁপা ইত্যাদি যে কোনো পেটের সমস্যা দারুণ কাজ করে থাকে এই পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা পেট ব্যথা বা পেট ফাঁপা জনিত যদি সমস্যা থাকে দারুণ কাজ করে থাকে। যাদের ঘন ঘন প্রস্রাব প্রবণতা বা কিডনির সমস্যা রয়েছে তারা পাথরকুচি পাতা রস বা চিবিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। কিডনি ভালো থাকে এবং কিডনির যে কোনো সমস্যা সমাধানে দারুণ কাজ করে থাকে। অর্থাৎ পাথরকুচি পাতা কিডনি ভালো রাখতে, আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে, কিডনিকে ভালো রাখতে, এবং কিডনিতে পাথর পড়তে দেয় না এই পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা রস জন্ডিস রোগীদের জন্য খুবই উপকারী। এই পাতা রস বা পাতা চিবিয়ে খেলে এক সপ্তাহ খেলে জন্ডিস ভালো হয়ে যায়। জন্ডিস রোগীদের জন্য খুবই উপকারী এই পাথরকুচির পাতা। পাথরকুচি পাতা রস বা পাতা চিবিয়ে খেলে মৃগি রোগ ভালো হয়ে যায়। মৃগি রোগ, যাদের মৃগি রোগ হচ্ছে তারা যদি এই পাথরকুচি পাতা খায় তাহলে মৃগি রোগও ভালো হয়ে যায়। পাথরকুচি পাতা রস ও গোলমরিচ একসাথে খেলে অর্শ রোগ ভালো হয়ে যায়। অর্শ রোগ, যাদের অর্শ রোগ নিয়ে সমস্যা ঘটছে তারা এই পাথরকুচি পাতা রস বা চিবিয়ে খেলে গোলমরিচ পাতা চিবিয়ে খেলে গোসালতে তাহলে অর্শ ভালো হয়ে যায়। অর্শ কয়েকদিন খেলে অর্শ ভালো হয়ে যায় অর্শ রোগ। পাথরকুচি পাতা রস জুস বানিয়ে পান করিলে উচ্চ রক্তচাপ সেরে যায়। অর্থাৎ পাথরকুচি পাতা রস বা পাতা চিবিয়ে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আস, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা তারা এই পাথরকুচি পাতা সকাল বিকালে যদি
খাইতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে অবশ্যই। যাদের হাত পা জ্বালা করা করে সমস্যা রয়েছে, তারা পাথরকুচির পাতার রস ও পাতা চিবিয়ে খেলে হাত পা জ্বালা করা সমস্যার সমাধান হয়ে যাবে। হাত পা জ্বালা করা করা সমস্যার সমাধান হয়ে যাবে। শিশুদের পেটে ব্যথা, পেটে গ্যাস হলে যে কয়েক ফোঁটা পাথরকুচি পাতা রস রস পেটে মালিশ করে দিলে পেটে মালিশ করে দিলে পেট ব্যথা সেরে যায়। তবে যদি গ্যাসজনিত পেটে পাভা বা গ্যাসজনিত সমস্যা হলে যদি হয়, তাহলে অবশ্যই মানে সুফল পাওয়া যাবে। পেটের গ্যাস বা পেট ব্যথা সেরে যাবে। পেট ব্যথাজনিত গ্যাসের কারণে যদি পেট ব্যথা হয়ে যায়, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। তো পাথরকুচি পাতার বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করলাম। আসলে এর অসাধারণ ভেষজ গুণ রয়েছে, যেমন জন্ডিস, উচ্চ রক্তচাপ এবং অশ্ব রোগীদের জন্য খুবই উপকারী এই এই পাথরকুচির পাতা। তাছাড়া এর অন্য অন্য শরীর ঠান্ডা করার জন্য অসাধারণ ভেষজ গুণ রয়েছে। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা আশা করি। আপনাদের ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাই।